তাহলে এইগুলো কতগুলো একটা নাম কি কি বললাম, আর প্লাজমিড, এ প্লাজমিড, টি1 প্লাজমিড, এগুলো বললাম। এবারে চলে যাচ্ছে দেখো ব্যাকটেরিয়া, এই যে থলির মতো এই থলিগুলোকে কি বললাম বলো, ল্যামেলি কিংবা ভেসিকেল। এই একপত্র বিশিষ্ট এই থলিগুলোর মধ্যে সালোক সংশ্লেষকারী রঞ্জক যেটাকে ব্যাকটেরিয়া ক্লোরোফিল কিংবা ক্লোরোবিয়াম ক্লোরোফিল সেগুলো জমা থাকে, যদিও এটা সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, এটা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার মধ্যে মানে মেইনলি থাকবে আর কি। এরপরে দেখো এই অংশটা সব থেকে ইম্পর্টেন্ট ওদের পার্ট, যেটা ব্যাকটেরিয়ার সমস্ত বৈশিষ্ট্য বহন করছে, যেটা যেটাকে বলে নিউক্লিয়াইড বা জেনোফোর। এই নিউক্লিয়েট কিংবা জেনোফোর বলে এটার মাঝখানে থাকে আরএনএ, আর তার চারপাশটায় আমাদের একটা তন্তু মতো দিয়ে ডিএনএ দিয়ে এটা তৈরি, মেন হচ্ছে এটা ডিএনএ, অর্থাৎ ডিএনএ তন্তু। এবং এই ব্যাকটেরিয়ার এর মধ্যে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না, যার জন্য এটা এক কথায় আমরা বলতে ক্রোমাটিন বস্তু এটা তৈরি করতে পারে না। যেমন ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে, এদের ক্ষেত্রে সেটা থাকে না, এই জন্য এটা মানে ক্রোমাটিন এটা এখান থেকে তৈরি হয় না, এই জন্য এদের নগ্ন ক্রোমোজোম আমরা বলতে পারি। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, নগ্ন ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এদেরকে বলতে পারি। এবং এটাই কিন্তু ব্যাকটেরিয়ার মূল বৈশিষ্ট্য বহন করছে, পরবর্তীকালে জননের ক্ষেত্রে দেখবে এটা ব্যাকটেরিয়া একটা মূল মানে সমস্ত ব্যাকটেরিয়া উপকারী না ক্ষতিকারক তার ক্যারেক্টারিস্টিক সমস্ত ডিপেন্ড করছে কিন্তু এই নিউক্লিয়েট কিংবা জিনোফোরেরই উপরে। ঠিক আছে, এরপর আমি একটা যখন ডিজিটাল ক্লাস করবো দেখবে একটু পরে তোমাদের আমি একটা ছবিও দেখাবো এর সম্বন্ধে। হলো, এরপরে আমি কতগুলো জিনিস বলছি সেটা হচ্ছে তোমাদের আর কি আছে তার মধ্যে ফ্ল্যাজেলা। এবারে আমি কিছু ফ্ল্যাজেলা সম্বন্ধে একটু বলতে যাচ্ছি, একটু ভালো করে একটু শুনে নাও, তার আগে সঞ্চিত খাদ্যটা একটু বাকি বলার আর বাকি রইল। সঞ্চিত মানে ব্যাকটেরিয়া বিভিন্ন ভবিষ্যতের জন্য খাবারও জমা রাখতে পারে, যেমন কিছু প্রোটিন জাতীয় ভলিউটিন জাতীয় খাদ্য, ভলিউটিন দানা, স্বেচ্ছার দানা, বিভিন্ন খনিজ পদার্থকে এরা সঞ্চিত খাদ্যরূপে সাইটোপ্লাজমের মধ্যে জমা রাখতে পারে। ভালো কথা আর কি। এবার আমি দুটো জিনিস বলতে যাচ্ছি, একটা নাম হচ্ছে ফ্ল্যাজেলা আর একটা নাম হচ্ছে পিলি। তার আগে আগে প্রথমে আগে পিলি কথাটা বলে দিই, বলতে দেখো ভালো করে, পিলি তৈরি হয়েছে পিলিন নামে একটা প্রোটিন দিয়ে। ব্যাকটেরিয়া সারা দেহ থেকে বাইরের দিক থেকে সেই যে ছোট ছোট এই ডোয়ারমা গুলো বেরিয়েছে এগুলোকে আমরা কি বলি, পিলি। পিলি সাধারণত দুরকম হয়, একটাকে আমরা বলি অঙ্গজ পিলি আর একটাকে আমরা বলি বলো সেক্সুয়াল বা জনন পিলি। অঙ্গজ পিলির সাহায্যে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে বলে এটা কলোনি তৈরি করে থাকতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়া গুলো একসাথে একে অপরের সাথে গায়ে গায়ে আটকে থাকতে পারে, এটা হচ্ছে অঙ্গজ পিলি দিয়ে। আর জনন পিলি কি করে, জনন পিলির সময় যখন ব্যাকটেরিয়া জনন কার্য করে তখন দুটো ব্যাকটেরিয়াকে আবদ্ধ রাখতে এই জনন পিলি গুলো সাহায্য করে। শর্ট কোশ্চেন আসে পিলি কি প্রোটিন দিয়ে তৈরি, নাম বলবে পিলিন নামে একটা প্রোটিন দিয়ে এই পিলি তৈরি হয়েছে। ভালো কথা। এরপর আমি চলে যাচ্ছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেটা দেখো যেটাকে বলে ফ্ল্যাজেলা। বলছি ভালো করে দেখো, ফ্ল্যাজেলাও যে প্রোটিন দিয়ে তৈরি তাকে ফ্ল্যাজেলিন বলে। আবার বলছি ফ্ল্যাজেলাও যে প্রোটিন দিয়ে এখান থেকে তৈরি হয়, এরপর আমি দেখবে ছবিগুলো যখন আমি টাকা বলবো তখন বুঝতে পারবে এই ফ্ল্যাজেলিন নামে একটা প্রোটিন দিয়ে তৈরি। দেখো একটা ফ্ল্যাজেলাকে আমি এখান থেকে আঁকছি, এটা ভালো করে লক্ষ্য করো। একটা ফ্ল্যাজেলা তাহলে প্রথমে আগে বলবে শর্ট কোশ্চেন যদি বলে ফ্ল্যাজেলা কি দিয়ে তৈরি, তাহলে বলবে ফ্ল্যাজেলিন নামে একটা প্রোটিন দিয়ে ফ্ল্যাজেলা তৈরি হয়েছে। এবারে দেখো একটা ফ্ল্যাজেলার দেহে মোট তিনটে অংশ আছে, প্রথম তিনটে অংশ কি কি একটু বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। মোটামুটি এই ফ্ল্যাজেলা গুলো তারা একটা কথা বলি দৈর্ঘ্য কত হতে পারে, এই ফ্ল্যাজেলা গুলো দৈর্ঘ্য 4 থেকে 5 μm, 4 থেকে 5 μm হচ্ছে মাইক্রোমিটার যেটাকে আমরা বলি। এই ফ্ল্যাজেলা তিনটে অংশ দিয়ে তৈরি, তাহলে একদম ভেতরের অংশটাকে আমরা এক কথা বলি বেসাল বডি, তাহলে একদম এই ভেতরের অংশটাকে আমরা বলি বেসাল বডি। ভালো কথা। বেসাল বডির উপরে আমরা দেখো বেসাল বডির উপরে এই অংশটাকে আমরা হুক বলি, হচ্ছে 2 নম্বর অংশ। এবং একদম সব থেকে উপরের দিকে যেটা বাইরের দিকে একদম বেরিয়ে আছে দেখছো এই অংশটাকে আমরা বলি ফিলামেন্ট। তাহলে এক কথায় বলছি তিনটে অংশ কি, একদম ভেতরের দিকের অংশটাকে আমরা বলি বেসাল বডি, তার অপরের অংশটাকে বলি হুক, আর একদম বাইরের অংশটাকে বলে এফ মানে ফিলামেন্ট। এই তিনটে অংশ দিয়ে ফ্ল্যাজেলা তৈরি হয়েছে। এখানে দেখো এই বেসাল বডিটাকে যখন আমি পড়াবো তখন দেখবে গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভ বলে দুরকম ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ আবার বলছি গ্রাম পজিটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই বেসাল বডির মধ্যে কতগুলো এরকম এরকম চাকতি দেখা যায়, এরকম দুটো দুটো চাকতে চাকতি দেখা যায় গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, ফার্স্টে আমি বলছি। কিন্তু এই চাকতিগুলোর নাম আমি বলছি, ওপর থেকে নিচের দিকে চাকতিগুলোকে আমরা যদি বলি, ওপর থেকে বলি এল, তারপর থেকে বলি পি, তারপর থেকে বলে এস, তারপর থেকে বলে এম। দেখো এই চারটে লিখেছি,
এল পি এস আর এম এই চারটে শক্তি থাকে কোথায় বলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে এগুলো ব্যাকটেরিয়া বিশাল বডিতে দেখো এই এ এল আর পি এই দুটো শক্তি থাকে সাধারণত কোষ প্রাচীরে আর এস আর এম এই দুটো থাকে কোথায় থাকে ভেতরের দিকে যেটাকে আমরা বলি কোষ পর্দায় ভালো কথা গ্রাম নেগেটিভ এর ক্ষেত্রে কিন্তু এই চারটে চারটি থাকে কিন্তু যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চলে আসি তখন গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে কিন্তু এই দুটো আবার থাকে না এই দুটো থাকে তাহলে বুঝতে পারলে কি বললাম এটা গ্রাম নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা পার্থক্য মানে ফ্ল্যাজেলা দিয়েও হতে পারে তাহলে আবার বলছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চারটে চারটি থাকে বিশাল বডিতে এল পি একটা জোড়া আর এস এম একটা আর কি বললাম গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে বলো শুধুমাত্র এস আর এম অর্থাৎ ভেতরের দিকে থাকে উপরের দিকে এল আর পি এই দুটো চাকরি থাকে না এরপরে যখন আমি বোর্ডে দেখাবো তখন বুঝতে পারবে ফ্ল্যাজেলার গঠনটা হয়ে গেল এটা গেল ফ্ল্যাজেলার গঠন ভালো কথা এবার দেখো এটা গেল এতক্ষণ আমি দাদা পড়াচ্ছিলাম একটা ব্যাকটেরিয়া অঙ্গজ দেহ অর্থাৎ একটা ব্যাকটেরিয়া কি কি অংশ দিয়ে তৈরি সেগুলো হলো ঠিক আছে আচ্ছা এরপরে আমি এক এক করে ব্যাকটেরিয়ার ভেতরে থেকে কি কি অংশ বা কোন কোন জিনিসগুলো পড়তে হবে এগুলো বলছি একটু দেখে নাও এবারে আমরা ব্যাকটেরিয়াকে কিছু ভাগ করব দেখো একটা ক্লাসের মধ্যে অনেক ছেলে মেয়ে যদি থাকে তাদেরকে তোমাকে যদি ভাগ করতে বলে তাহলে তুমি কি বলবে তাদের বয়স অনুযায়ী ভাগ করা যায় দৈর্ঘ্য অনুযায়ী করা যায় লেখাপড়া বা মিনিট অনুযায়ী করা যায় যেরকম ব্যাকটেরিয়াকে অনেকগুলো ভাবে ভাগ করা যায় যেমন কি এক নম্বর হচ্ছে তার বলতে পারি যে কতটা তাপমাত্রা সে সহ্য করতে পারে তাপমাত্রা প্রকৃতি অনুযায়ী আবার বলতে পারি ব্যাকটেরিয়া আকার কেমন সেই আকার অনুযায়ী ব্যাকটেরিয়া সবজি পরজি পুষ্টি স্তর অনুযায়ী আর কি ব্যাকটেরিয়ার মধ্যে যে ফ্ল্যাজেলা থাকে সেই ফ্ল্যাজেলার উপস্থিতি অনুযায়ী আবার কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ সেই সব অনুযায়ী তাহলে আমি প্রথমে এক এক করে ব্যাকটেরিয়ার যে ভাগগুলো অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া সেটা একটা আলোচনা করছি বোর্ডেও আঁকছি একটু দেখে নাও সব থেকে প্রথমে দেখো ব্যাকটেরিয়ার মধ্যে আমরা যদি একদম আলোচনা করি যে ফ্ল্যাজেলা অনুযায়ী তাহলে দেখো এটা একটা ব্যাকটেরিয়া যার মধ্যে কোনো ফ্ল্যাজেলা নেই এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলতে পারি অ্যাট্রিকাস কি বললাম বলো অ্যাট্রিকাস ভালো কথা এবারে দেখো এটা একটা ব্যাকটেরিয়া এর যে কোনো একটা মেরিতে একটাই বলো ফ্ল্যাজেলা রয়েছে এটাকে আমরা বলতে পারি মনোট্রিকাস ভালো কথা আচ্ছা এটা একটা ব্যাকটেরিয়া এর একটা মেরিতে দেখো গুচ্ছাকারে আছে তাই কি না এটাকে আমরা বলতে পারি লোফোট্রিকাস লোফোট্রিকাস ব্যাকটেরিয়া আচ্ছা এটা একটা ব্যাকটেরিয়া দেখো এর উভয় মেরুতে গুচ্ছাকারে আছে দেখো উভয় মেরুতে গুচ্ছাকারে থাকলে তাকে বলে অ্যাম্ফিট্রিকাস দেখো অ্যাম্ফিবিয়া মানে উপসর্গ করেছো অ্যাম্ফি মানে উভয় মানে অর্থাৎ উভয় দিকে যদি থাকে তখন তার নাম হলো অ্যাম্ফিট্রিকাস আর যদি পুরো ব্যাকটেরিয়া